ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सचित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता दशम अध्याय विभूति योग। विभूति योगेर प्रारंभे श्री भगवान बोलछेन कि तिनी समस्त देवतादेर समस्त महर्षिदेर आदि, तिनी किन्तु अहम आदि ही देवानां महर्षिनां च सर्वस्व। ताई देवतागण बा महर्षिगण ताके जानते पारेन ना। नमे विदुषुरगणा प्रभवम न महर्षय। एवं जारा ताके जानते पारेन अज अनादि जन्मरहित सनातन अनादि समस्त लोके जिनि महेश्वर तारा समस्त पाप थेके मुक्त हुए जान। यो माम अजम अनादिम च वेत्ति लोकम महेश लोक महेश्वरम असम मूढ़स्मर्तेषु सर्व पापै प्रमुच्यते। तारपर श्री भगवान बोलछेन तार विभूति संक्षेपे जे जीवे जा किछु भेतरे भाव आछे सेई भाव समूह तार थेकेई उत्पत्ति। बुद्धिर ज्ञानम असम मह समासत्तम दमस्सम सुखम दुखम भवो अभाव भवो उत्पत्ति एवं विनाश। अभाव भवो अभाव भयम च अभयम एव च अहिंसा समता तुष्टि तपो दान यशो यश कीर्ति सुकीर्ति एवं सत्कीर्ति दुष्कीर्ति उभय भवन्ति भावा भूतानां। ई समस्त भावगुली जीवेर ई समस्त भावगुली मत्त एव पृथक गीता আমার থেকে আসে ভগবানের থেকে আসে তাদের যেমন যেমন সংস্কার সেই সংস্কার অনুসারে। এরপরে শ্রী ভগবান বলছেন যে যারা তার বিভূতি এবং যোগ জানতে পারে তারা অবিচলভাবে তাতেই যুক্ত হয়ে থাকে শ্রী ভগবানকে। एताम विभूतिम योगम च मम यो वेत्ति तत्तत सो अभिकम्पेन अभिचल भवे अभिकम्पेन योगेन उज्यते न अत्र संशय। इति कोनो संशय नहीं। सब किचुई तार थेके सृष्टि। अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते। तिनी सकलेर उत्पत्ति एवं स्थान एवं सकलेई तार थेके उत्पत्ति होच्छे। इति मत्वा भुजन्ते भजन्ते माम बुधा भाव समन्विता। এই ভাবটি নিয়ে পণ্ডিতগণ তাকে ভজনা করেন। সেই ভজনা করেন কিরকম? একদম মদগত চিত্ত হয়ে মদগত প্রাণ হয়ে বোধয়ন্তম পরস্পরম নিজেদের মধ্যে ভগবানকে নিয়ে আলোচনা করেন। কথায়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এইভাবে তারা আনন্দে ভরপুর হয়ে থাকেন তৃপ্ত হয়ে থাকেন। এই ধরনের যারা আছেন ভক্ত তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। তাদেরকে শ্রী ভগবান বুদ্ধিযোগ দেন। সেই যে বুদ্ধিযোগের দ্বারা তম নেন মাম উপায়ন্তি দরে সেই যে বুদ্ধিযোগের দ্বারা তারা শ্রী ভগবানকে প্রাপ্ত হন। অর্থাৎ সদসৎ বিচার ঠিক ঠিক পথে যাওয়া সেইটি ভগবানের বুদ্ধিতে তারা চালিত হন। সেইটি বলছেন বিশেষ করে তাদের হৃদয়ে বসে তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম। অজ্ঞানজম যে তমটি আছে সেইটি নাশয় আমি বিনাশ করে দেন আত্মভাবস্থ তাদের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে জ্ঞানদীপেন ভাষ্যতা তার যে দীপ্তিমান ভাষ্যতা দীপ্তিমান যে জ্ঞানরূপ জ্ঞানদীপ জ্ঞানদীপ জ্ঞানরূপ প্রদীপ যে আছে তার দ্বারা সমস্ত তিনি তমগুণকে নাশ করে দেন। এরপরে অর্জুন
শ্রী ভগবানের স্তুতি করছেন, সর্ব স্তুতি করে বলছেন আমি এগুলি সবই বিশ্বাস করছি। এবং আপনিও তাই বলেছেন, শ্রী ভগবান বলছেন স্বয়মেব আত্মনা আত্মনম বেদ্যোত্তম পুরুষোত্তম ভূত্ব ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতি। আপনি আপনার দ্বারা আপনার নিজেকে জানেন, স্বয়মেব আত্মনা আত্মনম বেদ্যোত্তম পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতি। এই জগতের রক্ষক, জগতের আপনি পালক, সমস্ত দেবতাদের দেব আপনি, আপনি আপনাকে জানেন। সেই জন্য আপনি আপনার বিভূতি সমূহ বলুন, বক্তুম অহর্ষি অশেষ ন দেবিয়া হি আত্মবিত বিভূত ইয়াবি বিভূতিবি লোকান ইমাম স্তম ব্যাপ পৃষ্ঠসি। কেন জানতে চাইছেন? কারণ বিভূতির দ্বারা শ্রী অর্জুন শ্রী ভগবানের চিন্তন করতে চাইছেন। সেই জন্য কোথায় কোন কোন বস্তুতে বিভূতি তিনি তিনি বিশেষরূপে প্রকাশিত আছেন সেইটি বিস্তারিতভাবে তিনি জানতে চাইছেন। ভগবান যে সংক্ষেপে বলেছেন সেটি যেন তার তৃপ্তি হচ্ছে না। কথম বিদ্যাম অহম যোগিম স্তাম সদা পরিচিন্তায়ন কেশু কেশু চ ভাবেশু চিন্ত অসি ভগবান মায়া। কোন কোন ভাবেতে আপনি বর্তমান আছেন? বিস্তরেণ বিস্তরেণ আত্মনই যোগম বিভূতিম চ, যোগ এবং বিভূতি জনার্দন হে জনার্দন ভূয়ক কত তৃপ্তি। ভালো উনি পুনরায় বলুন, তৃপ্তি সেনবত নাস্তি মে অমৃতম। এই অমৃতময় বাক্য শ্রবণ করে আমার যেন তৃপ্তি হচ্ছে না। এরপরে শ্রী ভগবান তার বিভূতির কথা বলছেন। প্রথমেই যে বিভূতি যেটি কিনে মূল, অহমাত্মা গুঢ়াকেশ সর্বভূতাশয় স্থিত অহম আদিশ্য মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। আমি সমস্ত জীবের ভেতর আত্মারূপে অবস্থান করছি, আমাতেই সমস্ত জীবের উৎপত্তি, আমাতেই লয় এবং আমাতেই স্থিতি। অহম আত্মা গুঢ়াকেশ হে গুঢ়াকেশ সর্বভূতাশ্রয়ে স্থিত সমস্ত ভূতগণের মধ্যে বিদ্যমান অহম আদিশ্য মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। এরপরে তিনি সেই বিভূতির সংক্ষেপে বলছেন কি আদিত্যানাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশুমান মরিচি মরুতামস্মি নক্ষত্র নাম অহম শশী। এইভাবে তিনি বলছেন তার বিভূতির কথা, যে বেদের মধ্যে তিনি সামবেদ, দেবতাদের মধ্যে তিনি ইন্দ্র, ইন্দ্রের সমস্ত ইন্দ্রিয় যারা রয়েছে সেই ইন্দ্রিয়ের মধ্যে তিনি মন, এবং যে ভূতগণ রয়েছে তাদের মধ্যে তিনি চেতনা। এইভাবে তিনি তার বিভূতির কথা বলছেন বলতে, এরপরে বিভূতির কথা যখন বলছেন তারপরে যে বলছেন কি একদম মূলে চলে যাচ্ছেন এবার, অর্থাৎ তার বিভূতি জানার উপায় কি সেইটি বলছেন কি ইয়চ্চা অপি। এটা যদিও আলোচনা হয়েছিল আর একটু করা হচ্ছে, ইয়চ্চা অপি সর্বভূতানাম বীজম তদ অহম অর্জুন না তদ অস্তি বিনা ইয়ৎসন মায়া ভূতম চরাচর। ইয়চ্চ অপি সর্বভূতানাম বীজম, সমস্ত ভূতসমূহের যে বীজ রয়েছে অর্থাৎ মূল কারণ রয়েছে সেটাই আমি। ইয়চ্চ অপি সর্বভূতানাম, সমস্ত ভূতসমূহের যে বীজ উৎপত্তির কারণ, ইয়চ্চ অপি সর্বভূতানাম বীজম তত অহম অর্জুন না তদ অস্তি বিনা ইয়ৎসত মায়া ভূতম চরাচর। বিনা ইয়ৎসত যেটি কিনা বিনা ইয়ৎসত মায়া, বিনা মায়াই বিনা মায়া আমাকে বিনা, না তদ ইয়স্তি না তদ অস্তি ইয়ৎসত বিনা মায়া না তদ অস্তি বিনা ইয়ৎসত মায়া ভূতম চরাচরম। এই ভূতম চরাচরম অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সেটি আমাকে বিনা তারা থাকতে পারে না, আমার ব্যতীত তাদের অস্তিত্ব কিছু নাই এইটি বলা হচ্ছে। না তদ অস্তি বিনা ইয়ৎসত তাদের অস্তিত্ব থাকতে পারে না, মায়া ভূতম চরাচর বিনা মায়া আমাকে বিনা এই সমস্ত ভূত চরাচর চর এবং অচরে তাদের অস্তিত্ব থাকতে পারে না। এরপরে কারণ হচ্ছে কি আমি অর্থাৎ শ্রী ভগবানই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ, সমস্ত কারণ নিমিত্ত কারণ উপাদান কারণ সমস্ত কারণ তিনি, তাতেই সকলের উৎপত্তি, তাতেই সকলের স্থিতি, তাতেই সকলের লয় হয়ে যাচ্ছে। এরপরে শ্রী ভগবান বলছেন না অন্ত অস্তি, এত বলার পরও বলছেন যে
যে আমার তো বিভূতির অন্ত নেই, বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত, সুতরাং বিভূতিও অনন্ত। না অন্ত অস্তি মম দিব্যানাম বিভূতি নাম পরন্তব এষ তো উদ্দেশ্যত প্রোক্ত বিভূতে বিস্তরয়ো মায়া। না অন্ত অস্তি, না অন্ত অস্তি, আমার এর শেষ নাই, এর শেষ নাই, অন্ত অন্ত নেই। না অন্ত অস্তি মম দিব্যানাম বিভূতি নাম, আমার যে দিব্য বিভূতি সকল রয়েছে এর শেষ নাই। পরন্তপ হে পরন্তপ এষ তো উদ্দেশ্যতা, এষ তো উদ্দেশ্যতা, অর্থাৎ এইগুলি সংক্ষেপে প্রোক্ত আমার দ্বারা বলা হয়েছে, বিভূতে বিস্তরেও মায়া, মায়া আমার দ্বারা প্রোক্ত বলা হয়েছে সংক্ষেপে। এষ তো উদ্দেশ্যতা বিভূতে বিস্তরও, এই বিভূতির যে বিস্তর অর্থাৎ বিস্তার অর্থাৎ এত যে বিভূতির কথা বলা হলো সেটি সংক্ষেপে বলা হয়েছে, এটি বলতে যাচ্ছে, কারণ এটি অনন্ত। না অন্ত অস্তি মম দিব্যানাম বিভূতি নাম পরন্তপ এষ তো উদ্দেশ্যতা প্রোক্ত বিভূতে বিস্তর মায়া, বিভূতে বিস্তর মায়া। এরপরে তিনি সূত্র সূত্র আকারে দিচ্ছেন, সেই সূত্র হচ্ছে কি, ইয়ত ইয়ত বিভূতিমত সত্যম, ইয়ত ইয়ত বিভূতিমত সত্যম শ্রীমত উর্জিতম এব বা তত্তত এব অবগচ্ছত মম তেজ অংশ সম্ভবম। ইয়ত 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 যা যা যে যা যা ইয়ত ইয়ত বিভূতিমত সত্যম, বিভূতিমত বিভূতিমত মানে হচ্ছে ঐশ্বর্যযুক্ত, বিভূতিমত ইয়ত ইয়ত বিভূতিমত ঐশ্বর্যযুক্ত সত্যম, সত্যম মানে হচ্ছে বস্তু বা ভাব, যেখানে যে বস্তু দেখবে যে বস্তুটা কিনা ঐশ্বর্যযুক্ত বা যে ভাবটি যে গুণটি সেটা কিনা ঐশ্বর্যযুক্ত সেইটি তখন ইয়ত ইয়ত বিভূতিমত সত্যম যে ভাবটি ঐশ্বর্যযুক্ত শ্রীমত এবং শ্রীযুক্ত বা লক্ষ্মীযুক্ত শ্রীমত উর্জিতম উর্জিতম এব বা কিংবা অতিশয় প্রভাব সম্পন্ন। এই তিনটি লক্ষণ দিচ্ছেন, একটি হচ্ছে ঐশ্বর্যযুক্ত, আরেকটি হচ্ছে শ্রীযুক্ত বা লক্ষ্মীযুক্ত এবং অতিশয় প্রভাব সম্পন্ন। তিনের মূল অর্থাৎ অস্বাভাবিক গুণ, অস্বাভাবিক, তার মধ্যে একটা দৈবী শক্তি রয়েছে, সেইটি বোঝানো হচ্ছে ইয়ত ইয়ত বিভূতিমত সত্যম, ইয়ত ইয়ত সত্যম যে যে ভাব বা যে যে বস্তুর ভেতর বিভূতিমত ঐশ্বর্যযুক্ত আছে, শ্রীমত শ্রীযুক্ত আছে, উর্জিতম এব বা কিংবা উর্জিত অতিশয় প্রভাবসম্পন্ন তত্ত্বদেবাবগচ্ছ, সেইটি সন্ধিবিচ্ছেদ করলে তত্ত্বৎ এব অবগচ্ছ, সেই সেই গুণকে সেই সব কিছুই অবগচ্ছ জেনে রাখো, তত্ত্বৎ অবগচ্ছত্বম তুমি সেই সমস্তগুলোকে জেনে রাখো, মম মম তেজ অংশ সমুদ্ভবম, মম তেজ অংশ সমুদ্ভবম আমার তেজ অংশ সমুদ তেজ অংশ সম্ভবম, সমুদ্ভবম না সম্ভবম, ইয়ত ইয়ত বিভূতিমত সত্যম শ্রীমত উর্জিতম এব বা তত্তত এব অবগচ্ছত্বম মম তেজ অংশ সম্ভবম, মম তেজ আমার শক্তি হতে শক্তির অংশ হতে উদ্ভূত, আমার শক্তির অংশ হতে উদ্ভূত, এইটি তিনি বলছেন। এইটি সূত্রাকারে বলে দিলে যে আমার তো বিভূতির অন্ত নেই, অনন্ত বিভূতি, কিন্তু সেটা বোঝা যাবে কি করে, সেই বোঝা যাওয়ার যে লক্ষণ সেই লক্ষণটি বলছেন, ইয়ত ইয়ত বিভূতিমত সত্যম, সত্যম যে ভাবটি যে গুণটি যে বস্তুটি যেখানে কিনা বিভূতিমত ঐশ্বর্যযুক্ত শ্রীমত শ্রীযুক্ত উর্জিতম এব বা অতীব প্রভাবশালী প্রভাব সম্পন্ন তত্তৎ এব অবগচ্ছ, তত্তৎ এব অবগচ্ছ সেইটিকে তুমি জেনে রাখবে, তম তত্তৎ এব অবগচ্ছত্বম মম তেজ অংশ সম্ভবম, সেটি আমার তেজ আমার শক্তি হতে এটি উৎপন্ন হয়েছে, এটা জেনে রাখবে। যা কিছু ঐশ্বর্যযুক্ত, যা কিছু শ্রীসম্পন্ন, যা কিছু শক্তিমান, এই সমস্ত বস্তুই শ্রী ভগবানের তেজের অংশ থেকে সম্ভূত হয়েছে বলে জেনে রাখবে। এরপরে
বিভূতি যোগের যে সর্বশেষ শ্লোকে তিনি তারপরে বলছেন কি, অথবা বহুনা বহুনৈতেন কিম জ্ঞাতেন তব অর্জুন বিষ্টভ্যাহম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ, একাংশেন স্থিত জগৎ, এটিও তার বিভূতির মধ্যে। সেই বিভূতিটি বিভূতিটি কি, অথবা অথবা বহুনা এতেন, বহুনা এই এইরকম বিস্তারিতভাবে, তুমি যে বলছো বিস্তারিতভাবে, বিস্তারিত তো অনন্ত, তারপর বলছেন যে এরকম বিস্তারিতভাবে, অথবা বহুনা এতেন কিম জ্ঞাতেন, কিম জ্ঞাতেন জানার কি প্রয়োজন, তব অর্জুন হে অর্জুন তোমার এইরকম বিস্তারিতভাবে জানার কি প্রয়োজন। তিনি বলছেন তোমার এরকম বিস্তারিতভাবে প্রয়োজনটা কি, অথবা বহুনা এতেন কিম জ্ঞাতেন তব অর্জুন বিষ্টভ্যম ইদম কৃষ্ণম, বিষ্টভ্যম বিষ্টভ্যম ইদম কৃষ্ণম, বিষ্টভ্য অহম ইদম, বিষ্টভ্যম ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ, বিষ্টভ্য ধারণ করে আছি, অহম আমি ধারণ করে আছি, ইদম এই এই জগৎকে, এই জগৎকে আমি ধারণ করে আছি, কীরকমভাবে বিষ্টভ্য অহম ইদম আমি এই জগৎকে ধারণ করে আছি, কৃষ্ণম এই সমগ্র জগৎকে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সেই সেইটি আমরা আমি ধারণ করে আছি, বিষ্টভ্য অহম ইদম কৃষ্ণম একাংশেন একটি অংশের দ্বারা, আমার সমগ্র সত্তার দ্বারা নয়, একাংশেন আমার এক পাদ দ্বারা, এক পাদ দ্বারা আমি এটিকে আমার একটি অংশের দ্বারা স্থিত জগৎ, স্থিত জগৎ এই জগতে, জগতের কৃষ্ণম কৃষ্ণম জগত এই জগতে সমগ্র জগৎটাকে আমি ধারণ করে আছি, একাংশেন স্থিত ধারণ করে অবস্থিত আছি, স্থিত অবস্থিত আছি, এইটি হচ্ছে ভগবানের বিভূতি। যে অথবা অতএব অথবা বহুনা এতেন, এই বহু প্রকারে কিম জ্ঞাতেন, এই বহু প্রকারে যে জ্ঞানের জন্য তো কিম জ্ঞাতেন তব তব অর্জুন হে অর্জুন এই এত বিস্তারিতভাবে তোমার জানার কি প্রয়োজন, বহুনা এতেন কিম জ্ঞাতেন তব অর্জুন বিষ্টভ্য ইদম কৃষ্ণম, এই যে জগৎ, এই জগৎটি সমগ্র জগৎটি আমি ধারণ করে, বিষ্টভ্য অহম ইদম এই সমগ্র জগৎটি ধারণ করে একাংশেন স্থিত আমার একটিমাত্র অংশের দ্বারা, একটিমাত্র পাদের দ্বারা আমি এটিকে ধারণ করে আছি, আমার একমাত্র এক পাদের দ্বারা এটিকে ধারণ করে আছি, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এইটুকু মানলেই তোমার যথেষ্ট, বাকি যে তিন পাদ আছে সেই উপনিষদে বলা আছে সেইটি হচ্ছে অব্যাকৃত, অব্যাকৃত রয়েছে, অবিকৃত অব্যাকৃত রয়েছে মানে প্রকাশিতই হয়নি, বা শুধুমাত্র এক অংশের প্রকাশই এই জগৎটা, বাকি হচ্ছে অব্যাকৃত অব্যাকৃত আছে। উপনিষদে কি বলা হচ্ছে, পাদৌ অস্য পাদৌ অস্য বিশ্বাভূতানি, অর্থাৎ ব্রহ্মের এক পাদে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়েছে, অবশিষ্ট যে তিন পাদ আছে সেইটি হচ্ছে অনভিব্যক্ত, অনভিব্যক্ত অব্যাকৃত, অনভিব্যক্ত অবৃত। সুতরাং এইখানে তিনি সমগ্রটাই তিনি তিনিই রয়েছেন, সেখানে অংশাংশীর কোনো ভাব সম্ভব নয়। এই যে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা ব্রহ্মের যে সত্তা সেই সত্তার তুলনায় এটি বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাট বিরাট যে সত্তা বিরাট ব্রহ্মের তুলনায় বিশ্ব ব্রহ্মাণ্ডের অতি ক্ষুদ্র ক্ষুদ্র, সেই জন্য পাদ শব্দ দিয়ে সেটা বোঝানো হচ্ছে। এবং আরেকটি যেটি হচ্ছে ব্রহ্মা ব্রহ্ম অতিরিক্ত আর কিছু নাই, একমেবা দ্বিতীয়, ব্রহ্মই এক এবং অতিরিক্ত অদ্বিতীয়, এগুলি তার বিভূতি যুক্তি দিয়ে বোঝা যায় না। এরকম উপনিষদ আছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে,
পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এব অবশিষ্যতে, পূর্ণ থেকে যদি পূর্ণ পৃথক করে নেয় পূর্ণই অবশিষ্ট থাকে, এইটি হচ্ছে বিভূতি। পূর্ণ সমস্ত যে কারণ যা যেটি সরাচ্ছে, যার থেকে সরাচ্ছে, যেখান থেকে হচ্ছে, সবই তো ব্রহ্ম। সুতরাং অবশিষ্ট সবসময় ব্রহ্মই থেকে যাচ্ছে, ব্রহ্মাতিরিক্ত দ্বিতীয় কোনো বস্তু নেই। সেইটা বোঝানোর জন্য বলা হচ্ছে কি সর্বপূর্ণত্ব বলা হচ্ছে, একাংশে না স্থিত জগৎ। এইভাবে পুরুষ সূক্ষ্মে আছে কি সভৌমিম বিশ্বতো বেত্তা, সভৌমিম বিশ্বতো বেত্তা তি তিষ্ঠত দশাঙ্গুলম, সভৌমিম বিশ্বতো বেত্তা বেত্তা অতি তিষ্ঠত দশাঙ্গুলম। এটি বলা হচ্ছে সভৌমিম বিশ্বতো বেত্তা তিষ্ঠত দশাঙ্গুলম, অর্থাৎ তিনি ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে পরিবেষ্টন করে, ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে পরিবেষ্টন করে দশাঙ্গুল অতিরিক্ত অতিক্রম করে অবস্থিত আছে, অর্থাৎ এর বাইরেও তার অস্তিত্ব আছে। দশাঙ্গুল অতিক্রম করে অবস্থিত আছে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেষ্টন করে তিনি তো আছেন, আবার তার বাইরেও আছে, যেটি কিনা আমরা কল্পনা করতে পারি না। এই ব্রহ্মাণ্ডের বাইরে যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা আমরা কল্পনা করতে পারি না। মুণ্ডকে উপনিষদে কি আছে, ব্রহ্মই বেদম অমৃতম, ব্রহ্মই এব ইদম অমৃতম, পুরস্তাদ ব্রহ্ম পশ্চাদ ব্রহ্ম, দক্ষিণাতশ্চোত্তরেণ ব্রহ্ম অধশ্চোর্ধম চ প্রসিতম ব্রহ্মই বেদম বিশ্বম ইদম বরিষ্ঠম। মুণ্ডক উপনিষদে আছে, অর্থাৎ যা দৃশ্যমান যা কিছু সবই অমৃতস্বরূপ ব্রহ্ম, সবই ব্রহ্ম এব ইদম অমৃতম, যা কিছু দৃশ্যমান তা সবই অমৃতস্বরূপ ব্রহ্ম। পশ্চাতে ব্রহ্ম পুরস্তাৎ পূর্বে সামনে, পুরস্তাৎ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম, দক্ষিণে ব্রহ্ম দক্ষিণাতশ্চোত্তরেণ, দক্ষিণ ব্রহ্ম উত্তরও ব্রহ্ম দক্ষিণাতশ্চোত্তরেণ, আদশ্চ ঊর্ধ্বম চ নিম্নে এবং ঊর্ধ্বে সর্বত্রই ব্রহ্ম ব্যাপৃত। প্রসিতম ব্যাপ্ত হয়ে আছে ব্রহ্ম এব ইদম, বিশ্বম ইদম বরিষ্ঠম, এই বিরাট বিশ্ব ব্রহ্মই, এই বিরাট বিশ্ব ব্রহ্মই। এইভাবে মুণ্ডকীয় উপনিষদ আছে। এইখানে যে আমাদের বিভূতি যোগে যে সার কথা, সেই সার কথা হচ্ছে কি ভগবানের সবচেয়ে বড় বিভূতি, সেই বিভূতিটি হচ্ছে তিনি বিশ্বে এই জগতের মধ্যে আছেন অথচ জগতের বাইরে আছেন, বিশ্বানুগ হয়েও বিশ্বাতীগ, এই প্রপঞ্চ জগতের মধ্যে আছেন প্রপঞ্চের বাইরে আছেন, প্রপঞ্চাভিমানী হয়েও প্রপঞ্চাতীত, প্রপঞ্চাভিমানী হয়েও প্রপঞ্চাতীত, বিশ্বানুগ হয়েও বিশ্বাতীগ, তিনি সগুণ তিনি নির্গুণ, তিনি এক তিনি আবার বহু। তাকেই বেদে বলা হচ্ছে অপানি পাদ যবন গৃহীতা পশ্যত চক্ষু সশীর্ণত কর্ণ, অর্থাৎ তার হস্তপদ না থাকলেও, অপানি পাদ তার হস্তপদ না থাকলেও তিনি দ্রুত গমন করেন, যবন সর্বগ্রহ বস্তু গ্রহণ করেন গৃহীতা, চক্ষু না থাকলেও দর্শন করেন পশ্যত চক্ষু পশ্যতি অচক্ষু, কর্ণ না থাকলেও শ্রবণ করেন সশৃণতি অকর্ণ, এই যে ভাব এইটি বলা হচ্ছে, অর্থাৎ বিপরীত ভাবগুলি অপানি পাদ যবন গৃহীতা পশ্যত চক্ষু সশৃণতি অকর্ণ। আবার বলা হচ্ছে কি কঠোর নিষেধে অনৌরণীয়ান মহত মহিয়ান আত্মা অশ্ব জন্ত নিহিতম গুহায়ম, অনৌরণীয়ান তিনি অনুহত অনুতর, সব থেকে ক্ষুদ্র তার থেকে ক্ষুদ্র তিনি অনুহত অনুতর, মহত মহিয়ান মহান হত মহত্তর, আত্মা অশ্ব তিনি অতি ক্ষুদ্র অতি বৃহৎ, আত্মা অশ্ব জন্ত নিহিতম গুহায়ম, আবার সকল প্রাণী অশ্ব জন্ত সকল প্রাণী নিহিত গুহায়ম, হৃদয়রূপ গুহাতে তিনি আত্মস্বরূপে অবস্থিত হয়ে আছেন।
এগুলি উপনিষদে এই যে ভগবানের যে বিভূতি সবসময় ভাবগুলি আছে যেগুলি যুক্তি দিয়ে ধরা যায় না, সেই ভাবগুলি সেটাই হচ্ছে ভগবানের, সেটা ভগবানের বিভূতি, সেটা ভগবানের পক্ষেই সম্ভব। এরপরে বলা হচ্ছে কি, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা সদা জানানাম হৃদয়ে সন্নিবিষ্ট। তিনি অঙ্গুষ্ঠ পরিমাণ, অঙ্গুষ্ঠ মাত্র অথচ পরিপূর্ণ স্বরূপ পুরুষ অন্তরাত্মা, তিনি অন্তরাত্মা করে সর্বদা প্রাণীগণের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। পুরুষ অন্তরাত্মা সদা জানানাম হৃদয়ে সন্নিবিষ্ট। এই যে ভাবগুলি বলা হচ্ছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, আবার বলছে কি সহস্র শীর্ষা পুরুষ সহস্র 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 শীর্ষা সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র অনন্ত, মানে তিনি পূর্ণস্বরূপ সেই ব্রহ্মের অনন্ত মস্তক অগণিত চক্ষু ও চরণ। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পা। এইভাবে এই যে আমাদের যুক্তির দ্বারা আমরা বুঝতে পারছি না, সেই জন্যই বলা হচ্ছে কি শ্রী ভগবানের জ্ঞান অতি দুর্লভ, অভিজ্ঞাতম বিজানতম বিজাবিজ্ঞাতম অভিজানতম। অর্থাৎ এটাও শ্রুতির কথা আছে, উপনিষদের কথা আছে কি পরব্রহ্ম বা ভগবানকে জানি না, যে বলছেন তিনি তাকে জানেন, আর যারা বলেন পরব্রহ্মকে জানি তারা জানি না। অর্থাৎ তাকে তো ঠিক জানা যায় না, সেই জন্যে তার মনে হচ্ছে আমি জানি না, তিনি ঠিক ঠিক জানছেন, যাকে জানা যায় না কি করে জানে, আর যে বলছেন আমি জেনেছি সে জানেনি। অভিজ্ঞাতম বিজানতম বিজ্ঞাতম অভিজানতম, অভিজ্ঞাতম বিজানতম, যারা তাকে বিজ্ঞাতম অভিজানতম, যে পরব্রহ্ম বা ভগবানকে জানি না তারা তাকে জানে, যারা বলেন জানি তারা জানে না। সেই জন্য ঠাকুর বলছেন কি শ্রীরামকৃষ্ণদেব বলছেন তাঁর অর্থাৎ ভগবানের ইতি করা যায় না, তাঁর অর্থাৎ ভগবানের ইতি করা যায় না, তার কাণ্ড মানুষ কি বুঝবে অনন্ত কাণ্ড, তার কাণ্ড মানুষ কি বুঝবে অনন্ত কাণ্ড, তাকে কে জানবে, আমি জানবার চেষ্টাও করি না, আমি কেবল মা মা বলে ডাকি, মা যা করেন। এইভাবে ঠাকুর আমাদের সমাধান করে দিয়ে গেছেন যে তাকে কে জানবে, আমি জানবার চেষ্টাও করি না, আমি কেবল মা মা বলে ডাকি, মা যা করেন। ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज की जय जय गंगा माई की जय।